জান্নাতিরা নিফাতে মাতিবি কেমন ছিলেন আর আজকের ফাতেমারা তারা কেমন হয়েছে একটু নতুন করে জান্নাতি হতে গেলে তোমার পর্দা করতে হবে মাশাআল্লাহ তবে এই এলাকার মায়েরা এরা পর্দা ছাড়া বাইরে যায় না এরা বিনা পর্দায় বাইরে যায় না এরা সব সময় বড় কাপড়ে যায় আর যদিও ঘরে একটা বড় কা না থাকে অন্তত তা ছেঁড়া চটজমাস্তার একটু হাড়ির কালি পেয়ে যায় এরা খুব ভালো এই এলাকার মায়েরা এরা বিনা পর্দায় যায় না এরা বিনা পর্দায় যায় না যা যায় আমাদের ওইদিকে তাই কবি অতি সুন্দর ভাষায় কি লিখছে জান্নাতি হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো মা জননী বলছে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা করতে হবে আর আজকে মা ফাতিমা তিনি কেমন ছিলেন মোটা ছিল না কালো মানে ফর্সা ছিল না কালো ছিল এবং মোটা ছিল না সরু ছিল লম্বা ছিল না পেটে ছিল কেউ বলতে পারবে এর ভিতরে কেউ বলতে পারবে না আর আজকের ডিজিটাল ফাতিমা এরা আজকের প্রতিযোগিতা করছে কে কত সরু পাউডার আর শ্যাম্পু করার জন্য নিয়ে হাওয়ায় ওড়াতে পারে আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখছে মহিলাদেরকে মাথার চুলগুলোকে আগুনের বেড়ি দিয়ে জাহান্নামের আগুন উপরে ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাহ রাসূল ফারেস্তাকে জিজ্ঞাসা করছে যে এই মহিলাদের এই অবস্থা কেন বলে এরা দুনিয়ার জমিনে মাথায় এই হেডাম শর্টার শ্যাম্পু আর ওই সিলিকন ছাই তেল মেখে কায়দা করে হাওয়ায় চুল ঘোরাতে ঘোরাতে বেড়াতো এরা জীবনে মাথায় পর্দা করতো না ওই জন্য এদের এই অবস্থা বুঝতে পারেনি তবে এই এলাকার ভাবিরা এই এলাকার বোনেরা আর এই এলাকার ফাতেমারা এরা খুব ভালো এরা বিনা পর্দায় বাইরে যায় বাইরে যায় না এরা খুব ভালো মনোযোগ সহকারে শুনো জান্নাতি হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি 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 হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পরে দা পোষি দা গো ও গো মা জননী ওই লম্বার ব্যাটনটা তুলে বাচ্চা ধরাই চলবে সেদিন বুঝতে পারেনি এমন মার মারবে সেই দিনে একেবারে বেপর্দায় ঘোড়া সার ফিটে যাবে এক বাড়িতে 70 হাত মাটি মাথায় ঢুকে যেতে হবে তবে এই এলাকার ভাবিরা এরা খুব ভালো বিনা পর্দায় যায় না যা যায় আমাদের ওইদিকে আর মিরাজ ভাইদের ওইদিকে যায় আমাদের ওইদিকে যায় না কবি লিখছে কত মনোযোগ সহকারে শুনে শুনে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি জান্নাতি নারী কেমন করে হয়েছে একটু লক্ষ্য করবেন জান্নাতি নারী গুলো কেমন করে তালি দিও পরকাশে জান্নাতি নারী তালি দেওয়া বরকা তো বরকা ছাড়া স্ত্রী চলতে না এবং আজকের গান ভাবিরা এটা ভাইজান যদি বলে এই দেখো আমার শাড়িটা একটু খোঁচাই মেরে ছিঁড়ে গেছে তো আমার একটা শাড়ি এনে দিতে হবে তো ভাইজান যদি বলে শাড়ি এনে দেবো তো পয়সা একটু ঘাটতে যাচ্ছে বলে কোনো কথা হবে না আমি তোমার চকচকে বানা বউ আমার আগে শাড়ি এনে দিতে হবে কোনো কথা হবে না ভাইজান একটা শাড়ি এনেছে শাড়িটার কালার বাপ একেবারে ভাইজান একেবারে মানে ভালোবাসার বউ ওই জন্য দামি শাড়ি এনেছে ভাই স্বামী মহল থেকে গিয়ে একটা ভালো স্বামী শাড়ি এনে ভাবির হাতে দিয়েছে বলে এই নাও তোমার শাড়ি এনেছে ভাবি দামি শাড়ি তো মানে মানে পুরের পেটে ঘি সহ্য হয় না ওই দামি শাড়ি একটু কালারটা একটু নর্মাল ভদ্র কালার এনেছে ভাই মিরাজ ভাই একটু ভদ্র না ওই জন্য একটু ভদ্র কালার এনেছে ভাবি দেখে বলতে যে এটা কালারের যা হ্যাঁ তোর চোখে 40 হয়েছে না 45 হয়েছে এটা কালারের যা হ্যাঁ লুঙ্গি পানা জায়গা থেকে এরকম অমুকির বউ পড়েছে কিরম ঝিকঝিক ঝিকঝিক করতেছে আর তুমি আমাদের এই লুঙ্গিটাই নিয়ে এসো এ আমি পরনা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি বলে ভালো শাড়ি নিয়ে আসবে
ভাইজান আবার গিয়েছে, গিয়ে 150 টাকাতে একটা চকচকে লাল মানো শাড়ি হতে আয়, এইবার ঠিক আছে বুঝতে পারতে পারি, মানে কোন থাকবে না কি হবে না, তো মনোযোগ সহকারে শুনবেন কবি কি লিখছে। জান্নাতি নারী গুলো কেমন করে দাফন কাফনের ব্যবস্থা করবে রাতের বেলা, যেন পৃথিবীর কেউ না বুঝতে পারে আমি মারা যাবার পরে কেউ যেন না বলতে পারে যে ফাতেমা লম্বা ছিল, ফাতেমা বেটে ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা কালো ছিল কি ফর্সা ছিল, কেউ যেন অনুভব না করতে পারে। আজকের প্রতিযোগিতা শুনতেছ কি কত সৌর পাউডার মারতে পারে বুঝতে পারবা সার, জান্নাত একবারে আচ্ছা ধরাই চলবে সেদিন বুঝতে পারবে, তোমার সৌর পাউডার মাখা সাপ একেবারে জনমের মতন কলজের ভিতরে দিয়ে দিবে বুঝতে পারবে। হ্যাঁ তো মনোযোগ সহকারে শুনবেন, গরিব দুঃখী ছিল হাজার নানে পারি তো না কিনে দিতে নূতন শাড়ি, হযরত আলী এত দুঃখী ছিল এত গরিব ছিল একটা ভালো শাড়ি মা ফাতেমাকে কিনে দিতে পারতো না, আর তবুও মা ফাতেমার কাছে হযরত আলী ছিল কি নয়নের মনে। আর আজকের কাল ডিজিটাল ফাতেমা এরা জানি ভাইজানের ফলে বাজার থেকে আসার সময় চারটে বেগুনের চপলি আসবে, বলে কেন আজকের সে বেগুন তরকারি রান্না করার মাছ তো নেই একেবারে খাওয়া যাচ্ছে না, পেঞ্চে বানা লাগবে ভাইজান বলে আচ্ছা ঠিক আছে, এখন ফিরোজ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে বিড়ি খেতে খেতে সে চপের কথা ভুলে বাড়ি ঢুকেছে, বলছে হ্যাঁ কাছে চপ এনেছো ভাত দেব খাবো, ভাত খুলে বসে রয়েছে, বলে যাচ্ছে চপ তো আনার কথা মনে নেই, বলে এই চপ যেখানে আনুন তুমি ঘরের ভিতরে ঢুকে তোমার ভাতের সাথে আজকের মাথা খাবো বুঝতে পারি, তবে এই এলাকার ভাবিরা স্বামীদের মাথা মাথা খায় না, খায় বা খায় না তো এরা খুব ভালো মানে যোগ সহকারে শুনো। গরিব দুঃখী ছিল হাজার নানে বাড়ি তো না কিনে দিতে নূতন শাড়ি, গরিব দুঃখী ছিল হাজার নানে বাড়ি তো না কিনে দিতে নূতন শাড়ি, তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, স্বামী ছিল তার নয়নের মনে জান্নাতি হতে চাও যদি এমন নারী পরে না বসি যাও ও গো মা জননী, জান্নাতি হতে চাও যদি এমন নারী পরে না বসি যাও ও গো মা জননী, শোনো না শোনো না রে ও গো মা বনিরা রে, শোনো না শোনো না রে ও গো মা বনিরা রে, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি 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 হতে চাও যদি এমন নারী পরে না বসি যাও ও গো মা জননী, নারে দেবী আরে কি যে হবে নারে দেবী, এখনো হয়নি বাবু আর একটু মন খুলে দিতে হবে নারী।